এই ছাদ বাগানটা শুরু 90 দশকের শুরুর দিকে, আর এখন প্রথম তো বিভিন্ন ফুল দিয়ে শুরু হয়েছিল, এখন আল্লাহর রহমতে অনেক রকমের ফল টল দিয়ে আমাদের প্রায় 100+ প্রজাতির এখানে আমাদের গাছ আছে, বিভিন্ন ফল, সবজি, ঔষধি এবং কিছু অর্নামেন্টাল এবং ফুলের গাছ দিয়ে 100 প্রজাতির গাছ এখানে আছে। আমাদের এই ছাদটা 2000 স্কোয়ার ফিটের, এবং এই 2000 স্কোয়ার ফিটের ছাদে আমাদের, আমরা পরিবারের সদস্য সংখ্যা 6 জন, তো আমাদের সবজির চাহিদাটা মোটামুটি 80% চাহিদা এখান থেকে পূরণ হয়। ছাদ বাগান করার কারণ হচ্ছে যে যেহেতু আমার মা শুরু থেকেই বিভিন্ন রকম ফুল গাছ এবং ফলের গাছ শুরু করেছিলেন, এখনও উনিই ছাদ বাগান করেন, এবং এই ছাদ বাগান করলে মানে আমরা অনেক সুস্থ থাকি, বাজার নির্ভরতা যাতে কমানো যায়, কারণ বাজারে যে বাণিজ্যিকভাবে যে সমস্ত চাষাবাদ প্রক্রিয়া মাধ্যমে যে বীজযুক্ত যে সমস্ত সবজি ফল আমরা পাচ্ছি, সেটা কোনো সুস্থ মানুষের পক্ষে দীর্ঘদিন গ্রহণ করলে সেটা একটা স্লো পয়জন হিসেবে কাজ করে, এবং আজকে যে ধরনের মারাত্মক জীবনঘাতী প্রাণঘাতী যে সমস্ত রোগ বালাই আমাদের মাঝে আসতেছে, সেটা এই আমাদের এই যে বাজার নির্ভরতা এবং এই বিষযুক্ত খাবার গ্রহণ করার কারণে। তবে আল্লাহর রহমতে আমরা অনেক, আমাদের পরিবারের সকলেই মোটামুটি আমরা অনেক সুস্থ আছি, যে আমাদের যে সবজির যে চাহিদাটা, তারপরে ফলের যে চাহিদাটা, প্রায় 80% আমরা বলতে পারি যে আমরা এখান থেকে, যেমন শীতকালে বেসিক্যালি শীতকালের কোনো সবজি আমরা, যেমন টমেটো, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, গাজর, মূলা, বিভিন্ন রকম শাক, বিভিন্ন রকম বিনস, এগুলো আমরা এখান থেকেই উৎপাদন করি, এবং আমরা নিজেরা এবং যেটা বাড়তি থাকে সেটা আমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দিই। এই যে আমরা চেষ্টা করেছি যে এই ধরনের যে আমাদের যে তেলের পট, পানির জার, রঙের পট, এই এই পটগুলোতে, এবং বিশেষ করে আমরা বাজার থেকে যখন বাজার করে নিয়ে আসি বিভিন্ন তরি তরকারি মাছ যেগুলো আমরা বাজার করে নিয়ে আসি, এই বাজারের ব্যাগগুলো আমরা ফেলে দিই, তো আমরা এই বাজারের ব্যাগগুলোকে রিউজ পলিসি করেছি, যে আমরা বাজারের ব্যাগ 5 টাকা দামের যে বাজারের ব্যাগটা, এটাতে আমরা সার, জৈব সার এবং মাটি এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম সবজি এবং ফল উৎপাদন করছি। সবাইকে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করি, এবং আমি বলি যে আপনার সারা দিনের মধ্যে, দিন রাত 24 ঘন্টার মধ্যে 15 মিনিট সময় ব্যয় করলেই 4 থেকে 5 জনের পরিবারের কিছু পরিমাণ সবজি, কিছু ফল, কিছু ফুলের যে চাহিদাটা সেটা আমরা অবশ্যই করতে পারি, এবং তাতে আমাদের মনও ভালো থাকে, স্বাস্থ্যও অনেক ভালো থাকে, এবং মাটির সঙ্গে থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে আমরা প্রকৃতি থেকে যত দূরে চলে যাই তত আমাদের সমস্যা, বিভিন্ন রকম রোগ বালাই এইগুলো হতে থাকে। না আমাদের, আমরা তো যেহেতু আমাদের পারিবারিকভাবে আমরা অ্যাগ্রো বিজনেসের সাথে জড়িত, তো আমাদের বীজের প্রতিষ্ঠান আছে, সেইখানের যে বাড়তি বীজগুলো সেগুলো দিয়ে আমরা নিজেদের জন্যও সবজির চারা উৎপাদন করি, ফলের চারা উৎপাদন করি, এবং কিছু বাড়তি চারা আমরা বাইরেও বাণিজ্যিকভাবে আমরা বিক্রি করি।